আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দীনি ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে জানাজা নামাজের ছানা পড়া শেখাবো ইনশাআল্লাহ। তো এমনিতে আমরা যে নামাজগুলি পড়ি, সেই নামাজে যে ছানা পড়ি, সেই ছানা এবং জানাজার নামাজের ছানা একই রকম, কিন্তু সামান্য একটু পার্থক্য রয়েছে। এটা যদি আমাদের জানা থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমরা পার্থক্য করতে পারবো, আর যদি জানা না থাকে তাহলে কিন্তু আমরা গুলিয়ে ফেলবো। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম এমনিতে আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজে যে ছানা পড়ি সেই ছানাটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপরে আমি আপনাদেরকে জানাজার নামাজের ছানা পড়ে শোনাবো। নর্মালি ছানাটি হলো এমন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা হলো আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজে ছানা পড়ি সেই ছানা। তো জানাজার নামাজের ছানাটি এমন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। শুধু ওয়াজাল্লা সানাউকা এতটুকু বৃদ্ধি পাবে, এতটুকু পার্থক্য হবে, আর কোনো পার্থক্য নেই, একই রকম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়াজাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। তো বন্ধুরা, এভাবে আপনারা জানাজার নামাজে পড়লে ইনশাআল্লাহ আপনাদের জানাজার নামাজের ছানাটা সঠিক হবে। তো আশা করি আমি বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর বন্ধুরা, যদি নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান, দোয়া, হাদিস, মাসলা, মাসাইল সম্পর্কে জানতে চান, ইসলামিক আরও অন্যান্য বিষয়ে শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন, এই আশা করে, এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাঈমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি।